শেখ হাসিনার আন্ডারে আদৌ কোনো নির্বাচন হবে না বা আমরা করতে ও দিব না। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান জাতীয় সরকারের একটি ফর্মুলা দিয়েছেন, যেটি নিয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা আলোচনা এবং সমালোচনায় মেতে উঠেছেন। এ বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিকের সাথে আজকে আমি কথা বলবো, তার কাছে জানতে চাইব এই জাতীয় সরকার ফর্মুলাটা আসলে কী এবং জাতীয় সরকার এটি বাস্তবায়নের জন্য সরকারের উপর তারা কী ধরনের চাপ প্রয়োগ করবে কিংবা কী ধরনের আন্দোলন করবে। আসুন জেনে নিই যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিক এ বিষয়ে কী বলেন। আজকে বাংলাদেশে আমরা বহুদলীয় গণতন্ত্র, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছেন, আমরা গণতন্ত্র বিশ্বাস করি, প্র্যাকটিস করি, তো এইসব কারণে দেশের মানুষকে সাথে করে নিয়ে, কারণ শেখ হাসিনার আন্ডারে আদৌ কোনো নির্বাচন হবে না বা আমরা করতে ও দিব না, এবং এটা নিশ্চিত থাকেন, এটা আগের মতো হবে না, হতে দিবও না আমরা, এবং দেশে বিদেশে ইন্টারন্যাশনালি তো ইম্পসিবল, বিকজ ইন্টারন্যাশনালি আমি মনে করি আমি যত সময় বেঁচে থাকবো ততদিন পর্যন্ত শেখ হাসিনা লন্ডনে তাকে আমরা পারমানেন্টলি আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি, বা বহির্বিশ্বে আপনি ইউরোপে বলেন, আমেরিকা বলে, কানাডা বলেন, সব দেশে শেখ হাসিনাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা পারমানেন্টলি করে রাখছি। এবং বাংলাদেশে যারা আন্দোলন করবে, যতটা দল, ছোট দল হোক, বড় দল হোক, বৃহত্তর স্বার্থে সবাই মিলে আন্দোলন করবে, এবং এই সরকার পতনের পরে যে যে সরকার গঠন হবে, তো এটা আমরা এককভাবে আমরা বিএনপি না করে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন যে আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, যে সরকার দেশ পরিচালনা করবে 5 বছর, তারপরে যদি এর ভিতরে ভবিষ্যতে যদি বিএনপি এককভাবে সরকার গঠন করে আলাদা আরেকজন যদি ডেমোক্রেটিকলি ইলেকটরে সে গঠন করতে পারে, তো এটা ডেমোক্রেসির স্বার্থে এই আহ্বানটা দেশনায়ক তারেক রহমান করেছেন। এবং যারাই আন্দোলন করবে, যেমন আন্দোলন ছোটোখাটো দলগুলি করছেন, তারা মাঠে করছেন, যেমন ইদানিং আমাদের কিছু ছাত্রনেতারা তারা করছে, এবং আমি তাদের এই আন্দোলনকেও আমি স্বাগত জানাচ্ছি, যে তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে সাবেক বিপি নূর বা ওই যে আরেকটা তার সাথে তাদের বা আমাদের ইসরাক ইয়াং লিডারশিপ, তারা আন্দোলন করছেন বিভিন্নভাবে, বা বিভিন্ন ছোটোখাটো দলগুলিও করছেন, বড় দল ছোট দল মিলেই কিন্তু ভবিষ্যতে আমরা জাতীয় সরকার গঠন করব, যাতে সবাই মিলে দেশ বিল্ড করব এবং দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা কাজ করব।